ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা ভোলেনাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। হিন্দু ধর্মে শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রির পূজা করা হয়। শিব শক্তির মহামিলনের দিনটি হল শিবরাত্রি। আজকের বিষয় হল 1430 বঙ্গাব্দে ইংরেজি 2024 সালে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি, মহাশিবরাত্রির ব্রত পালনের সঠিক সময়, শিবরাত্রির ব্রত কিভাবে পালন করবেন, শিবরাত্রির ব্রতের চার প্রহরের সঠিক সময় ও চার প্রহরের শিবরাত্রির দিন বাবা ভোলেনাথকে কিভাবে পূজা করতে হবে, চার প্রহরের পূজোর নিয়ম সবকিছুই জানবো। জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমরা প্রায় প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে শিবরাত্রির ব্রত পালন করে থাকি উপবাস করে। এবার জেনে নেব শিবরাত্রি কোন দিন পালন করা হবে, 8ই মার্চ না 9ই মার্চ। পঞ্জিকাতে কিন্তু দুটো দিনই উল্লেখ আছে। মহাশিবরাত্রি পালন করা হবে স্মার্তমতে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরেজির 8ই মার্চ 2024 শুক্রবার। তবে গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরেজির 9ই মার্চ 2024 শনিবার। এই দুই দিন পড়ার কারণ হল চতুর্দশী তিথি পড়ার সময়। চতুর্দশী তিথি লাগছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে থাকবে 9ই মার্চ সন্ধে 5টা 43 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির প্রথম প্রহরটি পড়েছে সন্ধে 6টা 25 মিনিট থেকে রাত 9টা 28 মিনিট পর্যন্ত। শিবরাত্রির দ্বিতীয় প্রহরটি পড়েছে রাত্রি 9টা 28 মিনিটের পর থেকে মাঝরাত 12টা 31 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির তৃতীয় প্রহরটি পড়েছে মাঝরাত 12টা 31 মিনিটের পর থেকে ভোর রাত 3টে 34 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির অন্তিম অর্থাৎ চতুর্থ প্রহর পড়েছে ভোর রাত 3টে 34 মিনিটের পর থেকে সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। পালনের উপযুক্ত সময় পড়েছে ইংরেজি 9ই মার্চ 2024 সকাল 9টা 51 মিনিটের মধ্যে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির ব্রত উপবাস কিভাবে পালন করবেন। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হবে। শিবরাত্রির দিন সেদ্ধ চালের ভাত একেবারেই নিষিদ্ধ। শিবরাত্রির ব্রত নিষ্ঠাভাবে পালন করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন চার প্রহরে শিবলিঙ্গকে কি কি অর্পণ করতে হয় এবং চার প্রহরে জল অর্পণ ও প্রণাম মন্ত্র। প্রথম প্রহরে বাবা মহাদেবকে দুধ দিয়ে পুজো করতে হয়। প্রথমে শিবলিঙ্গে দুধ দিতে হয়, তারপর বেলপাতা ও জল দিয়ে পুজো করতে হয়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে পুজো করতে হয়। প্রথমে শিবলিঙ্গে দই দিতে হয়, তারপর বেলপাতা জল দিয়ে পুজো করতে হয় এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে পুজো করতে হয়। প্রথমে শিবলিঙ্গকে ঘি দিতে হয়, তারপর বেলপাতা জল দিয়ে পুজো করতে হয় এবং ওম নমঃ শিবায় জপ করতে হয়। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে পুজো করতে হয়। প্রথমে শিবলিঙ্গকে মধু দিতে হয়, তারপর বেলপাতা ও জল দিয়ে পুজো করতে হয় এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়। মহাশিবরাত্রির দিন শিব বাবাকে চার প্রহর পুজো করলে বিবাহিত জীবন সুমধুর হয় এবং জীবনে সমস্ত রকম সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।
জন্য সৌম্য রূপ।